আমি আগে যাব, আমি তোমার আগে বাড়ি চলে যাব। সত্যি রাজু, তুমি অনেক ভালো দৌড়াইতে পারো। আমি জানি তোমার চাইতে ভালো দৌড়াইতে পারি। আর দৌড়ে দৌড়ে তোমার আগে আমি বাড়ি যাব। মিঠু দেখো, ওই যে লালি, দেখো দেখো মিঠু, রাজু কত খুশি, আগে বাড়ি এসে তো খাইতেছে। মা, ইস, কলসিটা ভেঙে গেল। কি হয়েছে? তেমন কিছু না, আসলে পানি নিতে গিয়ে মাথাটা ঘুরে গেল। তুমি চিন্তা করো না, আমি পানি নিয়ে রাখতেছি, তুমি বরং ঘরে যাও। ঠিক আছে, সাবধানে পানি নিও মিনা। আচ্ছা তুমি বিশ্রাম নাও। মিঠু, মায়ের শরীরটা খুবই দুর্বল, আমি যাই কলসিতে পানি নিয়ে। এটা তো ভীষণ ভারী। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বরং আস্তে আস্তে এটা নিয়ে যাই। রাজু, তুমি একটু ধীরে খেলো। ঠিক আছে। এটা তো ভরে নাই, আমার আরো পানি আনা লাগবো। মিঠু, কলসি পানি নিয়ে যাই, তাহলে আর পরে পানি নিয়ে লাগবো না। ধীরে খেলো রাজু, সুন্দরী। এবার ঠিক আছে, এটা ভরে গেছে। মিনা, এইদিকে একটু আসো তো। হ্যাঁ মা, বলো। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, তুমি জলদি স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার আব্বারে আসতে কও। আমি এখনই যাইতেছি, চলো মিঠু, জলদি জলদি যাইতে হইব। মিনা, দাঁড়া দাঁড়া, দাঁড়ানোর সময় নাই, আমার এখনই যাইতে হইব। মিনা, আয় আয়, খেলবি আয়। না না, আমার এখন খেলানোর সময় নাই। না, কই যাস? চাচা, আমি স্বাস্থ্য কেন্দ্রে যাই, মায়ের শরীর ভালো না। মিঠু, আমরা স্কুলের সামনে চলে আসছি, স্বাস্থ্য কেন্দ্র আর একটু সামনে। মিনা, কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু আমার মায়ের শরীরটা ভালো না, আপনারে যাইতে কইলো।
না, সামনেই মতি মিয়া আছে, তুমি ওকে বলো জলদি করে ভ্যানটা নিয়ে আসতে, আমরা ওতে করে যাব। ঠিক আছে। আরে মিনা, তুমি ওইদিকে কেন যাচ্ছ? মতি মিয়ার ভ্যান তো পুকুর পাড়ে আছে। আরে হ্যাঁ, ওই তো ভ্যান, কিন্তু এটা তো তালা দিয়া। মতি চাচা কোথায় আছে এখন? মতি চাচা, ও মতি চাচা, আমার মায়ের শরীরটা খুব খারাপ, জলদি ডাক্তার আপায় নিয়ে বাড়ি যাওয়া লাগবো। কাকটা তো চাবি নিয়ে গেল। আরে মিনা, ওই তো তোমার ফ্যানের চাবি। চাবিটা তাহলে টিয়া পাখিটা নিয়ে আসতে পেরেছে। মতি মিয়া এবার গাড়িটা জলদি করে নিয়ে চলো, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে। তুমি গাড়িটা এখানেই রাখো। বেশ বেশ। বাবা, ওহ মিনা, তুমি আইসো, তোমার দেরি দেখে তো আমি চিন্তায় পড়ে গেছিলাম। কারণটা আমি পরে তোমাদের কমু। আপনারা বরং পরে ওর মুখ থেকে সব শুনে নেবেন, এই ওষুধগুলো
নিয়মিত খাবেন, কাগজে সব লেখা আছে। বন্ধুরা, আমাদের চ্যানেলের কার্টুন ভিডিও তোমাদের যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।